কমপ্লিট ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম ওয়ার্ডপ্রেস ইন্ট্রোডিউস, ওয়ার্ডপ্রেসের প্রত্যেকটা টুলস, কোন টুলসের কী ধরনের কাজ সেটা একটা ইন্ট্রোডিউস দিয়েছিলাম, যার বিস্তারিত ব্যবহার আমরা এখন থেকে শুরু করব। আজকে আপনারা শিখবেন কীভাবে HTTP থেকে HTTPS এ আপনার ওয়েবসাইটটিকে ট্রান্সফার করা যায়। আপনার যখন একটি ওয়েবসাইট কিনবেন তখন সেটি SSL সহ থাকতে পারে কিংবা SSL ছাড়া থাকতে পারে। যদি SSL ছাড়া থাকে তাহলে আপনার লিংকে আপনি দেখবেন জাস্ট এইরকম কোনো কিছু থাকবে না, মানে HTTP HTTPS কোনোটাই থাকবে না। আবার আপনার HTTP থাকবে কিন্তু HTTPS থাকবে না। আর আপনি যদি SSL সহ কিনেন, এটা হচ্ছে আপনার SSL এর একটা প্লাগিন, তা আপনি যদি SSL সহ কিনে নেন সেক্ষেত্রে আপনার HTTPS থাকবে, ঠিক যেমনটা আমরা গুগলে এখানে দেখতে পাচ্ছি। যে দেখুন HTTPS হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা হচ্ছে HTTP, আর হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড, এটা হচ্ছে HTTPS। তো HTTP থেকে অবশ্যই HTTPS উন্নত, কারণ এটা সিকিউরিটি দেয়, আর HTTP সিকিউরিটি দেয় না। তো ধরে নিলাম আমার এই যে ওয়েবসাইটটি, এখানে আমার কোনো HTTP নেই, তাহলে আমি এটাকে কোনো সিকিউরিটি নেই আর কি বোঝাতে চাচ্ছি। এখন আমি যদি এটাকে সিকিউরিটি করতে চাই তাহলে ঠিক কীভাবে আমি এটাকে সিকিউরিটি করে নিব। এখন আমি যদি একটু রিয়েলি সিম্পল SSL এই প্লাগিনটার দিকে যদি তাকাই, আমরা এই প্লাগিনটির মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটিকে সিকিউরড করে নিব, তাহলে অনেকগুলো প্লাগিন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে রিয়েলি সিম্পল SSL প্রো, আর একটা হচ্ছে SSL পার পেজ, অর্থাৎ প্রত্যেকটি পেজে আপনি SSL করবেন, চাইলে কোনো পেজ আপনি বাদ দিয়ে দিতে পারেন। আবার রিয়েলি সিম্পল SSL সোশিয়াল, অর্থাৎ আপনি এক্ষেত্রে সোশিয়াল যে লিঙ্কগুলো আছে বা আপনি যদি সোশিয়াল কোনো সাইট তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার এটা সিকিউরড করবে। এছাড়াও আছে আপনার মাইগ্রেশন অফ ইউর ওয়েবসাইট টু SSL, এবং সর্বশেষ প্রোডাক্ট হচ্ছে রিয়েলি সিম্পল SSL প্রো মাল্টিসাইট। এইটা অন্যান্য প্রোডাক্টের চাইতে সবচেয়ে মোস্ট পাওয়ারফুল, কারণ এটার প্রাইসগুলো দেখেন, সিঙ্গেল সাইটের জন্য $69, পাঁচটা সাইটের জন্য $145, এবং আনলিমিটেডের জন্য $220। তো আমরা আপাতত রিয়েলি সিম্পল SSL প্রো দিয়ে কাজ করব, কারণ এটাতেই আমাদের হয়ে যাবে, আমাদের বাকি প্রোডাক্টগুলো লাগবে না। আমি জাস্ট একটি ডেমো দেখাচ্ছি এবং এটি আপনাদের যে কোনো ওয়েবসাইটের জন্য প্রযোজ্য। আমি অলরেডি এই প্রথম যে প্লাগিনসটি আপনারা দেখতে পাচ্ছেন রিয়েলি সিম্পল SSL প্রো আনলিমিটেড $189, এটি আমি অলরেডি কিনে রেখেছি। এই যে দেখুন আমার সেই প্লাগিনসটি। তো আমি যদি একটু আপনাদেরকে সি প্যানেলে গিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা যদি একটু দেখাই সফটওয়্যারগুলোস অ্যাপস এর মাধ্যমে, এখানে দেখুন আমি যখন ইনস্টল করব, ইনস্টলে ক্লিক করলাম, তখন এখানে আমাকে একটি ডাটা দিবে। ডাটাটি হচ্ছে HTTP, আর একটা হচ্ছে HTTP www, আর একটা হচ্ছে HTTPS, আর একটা হচ্ছে www এর সাথে HTTPS, তো চারটা আছে। তো আমরা অবশ্যই বলেছিলাম যে নিচেরটা ইউজ করবো HTTPS এর সাথে www, তিনটা W এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আমি আবারও বলছি, তিনটা W এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো আমরা এটি বর্তমানে আমাদের সাইটে এনাবল করব। কিভাবে এনাবল করব সেটি আমি একটু দেখে নিচ্ছি। আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে গেলাম, এখান থেকে আমরা প্লাগিনসে ক্লিক করব। প্লাগিনসে ক্লিক করলে আমাদের যে প্লাগিনসগুলো ইনস্টল করা আছে সবগুলোর একটা লিস্ট চলে আসবে। এখান থেকে আমি অ্যাড নিউতে ক্লিক করব, আমরা আমাদের প্লাগিনসটি আপলোড করব। অ্যাড নিউতে ক্লিক করলে আমার প্লাগিনসটি আপলোড চাইবে, আপলোড প্লাগিনে ক্লিক করলাম। আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে আনতে পারেন অথবা চুজ ফাইল দিয়ে আনতে পারেন। আমি আমার হার্ড ড্রাইভে যেখানে আছে আপনি আপনারটা সেখানে দেখিয়ে দিবেন। রিয়েলি সিম্পল SSL প্রো আমি আমার এই পেইড প্লাগিনসটি দিয়ে দিলাম। এবার ইনস্টল নাওতে ক্লিক করলাম, এখানে দেখুন আমার প্লাগিনসটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো এবার আমি নেটওয়ার্ক অ্যাক্টিভে ক্লিক করলাম। আমি যদি নেটওয়ার্ক অ্যাক্টিভে ক্লিক করি তাহলে কি হবে, আমার সাইটের যতগুলো ওয়েবসাইট আছে সাব ডোমেইন এই সবগুলোতে আমার একসাথে এনাবল হয়ে যাবে। তো আমি সবগুলোতে একসাথে এনাবল করতে চাই, আমি চাই না আমার কোনো একটি ওয়েবসাইট আনসিকিউরড অবস্থায় থাকুক। তাহলে নেটওয়ার্ক অ্যাক্টিভেটে আমি ক্লিক করে দিলাম, প্লাগিন অ্যাক্টিভেটেড। এবার দেখুন আমি চলে যাচ্ছি সে আমার প্লাগিনসটিতে, আপনি চাইলে সার্চ করে বের করতে পারেন রিয়েলি সিম্পল SSL প্রো। এখন আমি একটু সেটিংসে যাই, এখান থেকে দেখুন আমার রিয়েলি সিম্পল SSL প্রোর কোনো সিস্টেম আমি পেলাম না। তাহলে রিয়েলি সিম্পল SSL প্রো এর সাথে
নর্মাল যে প্লাগইনটি আছে সেটিও আমরা ইনস্টল করে নেব। এবার আমাদের একটি পেইড প্লাগইন, এটি সম্পূর্ণ ফ্রি প্লাগইন, সেটি হচ্ছে শুধুমাত্র রিয়েলি সিম্পল এসএসএল। এই যে দেখুন রিয়েলি সিম্পল এসএসএল, একটি হচ্ছে রিয়েলি সিম্পল এসএসএল আর একটি হচ্ছে রিয়েলি সিম্পল এসএসএল প্রো। তো ফ্রি এবং পেইড দুইটা একসাথে আমাদেরকে ইউজ করতে হবে। ফ্রিতে কিছু সুবিধা আছে, পেইডে আরও এক্সট্রা কিছু সুবিধা আছে। এটিও আমি নেটওয়ার্ক অ্যাক্টিভেটে ক্লিক করে দিলাম। এখন সে আমাকে চাচ্ছে আমি কি আমার এই সবগুলো ওয়েবসাইটের জন্য একসাথে এনাবল করে দেব নাকি প্রত্যেকটা আলাদা আলাদা পার সাইটে এনাবল করব। তো সেটা আপনারটা আপনার বিষয়, আমি আমার ওয়েবসাইটে সবগুলো একসাথে এনাবল করে দিতে চাই যদি আপনারটা মাল্টি ইউজার হয়ে থাকে। আর যদি আপনারটা মাল্টি ইউজার সাইট না হয়ে থাকে তাহলে একটা সাইটের জন্য তো সরাসরি হলোই, সেক্ষেত্রে আপনাকে এই অপশানটি আর চাইবে না। তো আমি নেটওয়ার্ক ওয়েট করে দিলাম, আমার সবগুলো ওয়েবসাইটের জন্য আমি এটা এনাবল করে দিলাম, আমার এটা এনাবল হয়ে গেছে। এবার আমি যদি একটু সেটিংসে যাই, এইবার দেখেন এসএসএল নামক সেই অপশানটি আমি পেয়ে গেছি যা আগের বার আমি পাইনি। এইখানে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করে দেখি আমার এসএসএলটি কি আসলে অ্যাক্টিভেট হয়েছে কি হয় নাই। তো এখানে একটি মাত্র অপশান দেখতে পাচ্ছি, এনাবল এসএসএল নেটওয়ার্ক ওয়াইড, আবার পার সাইট নেটওয়ার্ক ওয়াইড দেয়াই আছে, আমাকে এটা চেঞ্জ করতে হবে না, এটা ছিল আমার মাল্টি সাইটের জন্য। এবার আমি নির্দিষ্ট একটা ওয়েবসাইটে গিয়ে দেখি আমারটি কি আসলে এসএসএল হয়েছে কি হয়েছে না, সেটা আমি এখান থেকে একটু সেটিংসটা যদি দেখে নিই। আমি সেটিংসে গেলাম, এখান থেকে এসএসএল ক্লিক করলাম, দেখুন এখানে অনেকগুলো অপশন আমি দেখতে পাচ্ছি। এসএসএল ইজ এনাবলড অন ইউর সাইট, আমার সাইটে এনাবল করা আছে। মিক্সড কন্টেন্ট ফিক্সার ওয়াজ সাকসেসফুলি ডিটেক্ট অন দ্য ফ্রন্ট এন্ড, অর্থাৎ আমার ফ্রন্ট এন্ডে বিভিন্ন ভাষার কন্টেন্ট একসাথে মিক্স করা আছে কিনা সে এটা দেখছে এবং এটা সে পেয়ে গেছে। অ্যান্ড এসএসএল সার্টিফিকেট ওয়াজ ডিটেক্টেড অন ইউর সাইট, আমার এখানে কোনো এসএসএল সার্টিফিকেট আছে কিনা সে সেটা এখানে পেয়ে গেছে যেন টিক চিহ্ন। 301 রিডাইরেক্ট টু HTTPS সেট ওয়ার্ডপ্রেস রিডাইরেক্ট, 301 রিডাইরেক্ট মানে হচ্ছে আপনি কোনো একটা লিঙ্ককে পারমানেন্টলি রিডাইরেক্ট করে দিবেন, আর 302 মানে হচ্ছে কোনো একটা লিঙ্ককে টেম্পোরারি রিডাইরেক্ট করে দিবেন। এরপরে HTTPS হিস্ট্রিক ট্রান্সপারেন্সি সিগিল, এটা আমাদের লাগবে না তাই এটা নট এনাবল দেখিয়েছে। এটা যদি আমি এনাবল করি তাহলে PHP-র কোডিংয়ের ক্ষেত্রে একটু প্রবলেম হবে, যেটা আপনাদের জন্য একটু ঝামেলাদায়ক, এবং আপনারা যদি ফ্রিল্যান্সিংয়ে যান সেক্ষেত্রে ক্লায়েন্টের ক্ষেত্রেও একটু প্রবলেম হতে পারে। সিকিউর কুকি সেট, আমার এখানে কি কুকিজটা এনাবল করা আছে কিনা সেটা অবশ্যই ডিটেক্ট করে নিয়েছে। এরপরেরটা দ্য মিক্সড কন্টেন্ট ফিক্সার ইজ নট অ্যাক্টিভ অন দ্য অ্যাক্টিভেট অ্যাডমিন প্যানেল, এনাবল দিস ফিচার অনলি হোয়েন ইউ হ্যাভ মিক্সড কন্টেন্ট অন দ্য অ্যাডমিন প্যানেল। আমি উপরেরটা দেখুন, ফ্রন্ট এন্ডে মিক্সড প্যানেল ছিল এই জন্য সেটা এনাবল ধরে নিয়েছে, পেয়ে গেছে। আর এটা বলা হয়েছে শুধুমাত্র অ্যাডমিন প্যানেলেরটা, তা আমার এটা তো অ্যাডমিন প্যানেল, আমার অ্যাডমিন প্যানেলে কোনো মিক্সড কন্টেন্ট নাই সুতরাং আমার এটা দরকারও নাই। দ্য নেটিভ ওয়ার্ডপ্রেস ফাংশন ইজ এসএসএল রিটার্ন অন দ্য ট্রু, এটা একটা কোডিংয়ের বিষয়, এটা আপনাদের আপাতত না বুঝলেও চলবে যেটি বর্তমানে এনাবল করা আছে। এরপরে গ্রেট ইউর স্ক্যান লাস্ট কমপ্লিটেড উইদাউট এরর্স, অর্থাৎ সে আমার ওয়েবসাইটটিকে স্ক্যান করেছে এবং কোনো এরর পাইনি। এটা যদি আপনার এটা না হয়ে থাকে তাহলে আপনি সেটিংসে যাবেন, সেটিংস থেকে আপনারা আপনার সাইটটিকে স্ক্যান করে নিতে পারেন। যেমন অটো রিপ্লেস মিক্সড কন্টেন্ট, এটা এনাবল করা থাকবে। 301 এটা অটোমেটিক বাই ডিফল্ট এনাবল করা থাকবে, আপনি চাইলেও এটা ডিজেবল করতে পারবেন না। এরপরে আসি এনাবল জাভাস্ক্রিপ্ট রিডাইরেকশন টু এসএসএল, এটা অবশ্যই এনাবল থাকবে, ডিবাগ অফ থাকাই ভালো। সুইচ মিক্সড কন্টেন্ট লিক্সার হুক, এটা ডিজেবল থাকবে। ডিঅ্যাক্টিভেট প্লাগ ইন অ্যান্ড কিপ এসএসএল, আমি আমার এই প্লাগইনটাকে যদি ডিঅ্যাক্টিভেট করতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিলেই হবে। টার্ন HTTP স্ট্রিক্ট ট্রান্সপোর্ট, এটা আমাদের দরকার নেই, আমি আগে বলেছি। রিসিভ অ্যান ইমেল হোয়েন ইউর সার্টিফিকেট ইজ অ্যাবাউট টু এক্সপায়ার, এটা আমাদের অবশ্যই লাগবে, অর্থাৎ আমাদের এসএসএল এর যে সার্টিফিকেট সেটি যদি এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে আমাকে সে একটা ইমেল করে জানিয়ে দিবে যে আপনার এটা অবর্তমানে শেষ হয়ে যাচ্ছে, আপনি নতুন করে সার্টিফিকেট কিনে নিন। নিচের যেটা আছে এনাবল মিক্সড কন্টেন্ট, এটা আমাদের দরকার নাই, আমি এখানে সেভ করে দিলাম, আমাদের সেটিংসটি হয়ে গেছে।
এবার আমি চলে যাচ্ছি ডিবাগে যেহেতু আমার ডিবাগটা আমি ওপেন করে নি এটা অফ করে রেখেছি সুতরাং আমার ডিবাগের ক্ষেত্রে কোনো অপশন আসবে না এবং এটা আমাদের দরকার নাই স্ক্যান ফর ইস্যুজ আমি এখান থেকে আমার সাইটটিকে স্ক্যান করব যে আমার এখানে কোনো প্রবলেম আছে কিনা যদি আপনার এটা স্ক্যান না হয়ে থাকে তাহলে কুইক স্ক্যান দিতে পারেন অথবা ফুল স্ক্যান দিতে পারেন অথবা এখান থেকে সেটিংস করে আপনি কাস্টমাইজ দিতে পারেন আর আপনি যদি লাইসেন্সে ক্লিক করেন তাহলে আপনার এখানে একটি নতুন লাইসেন্স রিনিউ করার জন্য চাইবে তো যেটি আমাদের অলরেডি লাইসেন্স কিনা আছে আমি এটি পার্সোনালি এটি বসিয়ে দিব আপনি আপনারটি পার্সোনালি বসিয়ে দিবেন এবং আমি বর্তমানে আপনাদেরকে যে প্লাগইনসটি বর্তমানে সাপ্লাই দিব রিয়েলি সিম্পল এসএসএল প্রো সেটি আমি এমন একটি সিস্টেম করে দিয়েছি যেটি আপনি ডেভেলপার এডিশনে পাচ্ছেন অর্থাৎ আপনি যদি একটি সিঙ্গেল এডিশন কিনেন সেক্ষেত্রে একজন মাত্র ইউজার সেটি ইউজ করতে পারবে আর আপনি যদি ডেভেলপার ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে আপনার অনেকজন পার্সন এটা ইউজ করতে পারবে তো আমার এটা এসএসএল তো হয়ে গেছে এবার আমি একটু যদি আমার সাইটটাকে যদি একটু রিলোড দেই দেখি আমার এটা এসএসএল অ্যাক্টিভ হয়েছে কিনা এখানে যদি এইচটিটিপিএস আসে চলে এসছে অলরেডি এইচটিটিপিএস তার মানে আমার এটা এসএসএল কাজ করেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এইচটিটিপি থেকে এইচটিটিপিএস অর্থাৎ নন এসএসএল থেকে এসএসএল এ আপনি আপনার ওয়েবসাইটকে কনভার্ট করে সিকিউরিটি প্রদান করবেন আজকের লেকচার এই পর্যন্ত পরবর্তী লেকচারে আপনাদের আমন্ত্রণ রইল ধন্যবাদ সকলকে